কুড়িগ্রামের চিলমারী উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়। গতকাল সন্ধ্যায় উপজেলার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর আঞ্চলিক শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা কে এম শহীদ। আরো বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য লুৎফুর রহমান, নূর আলম সহ আরো অনেকে। উক্ত সভায় মন্নাফ সভাপতি, মতিউর রহমান সহ সভাপতি, ইকরামুল হক সাধারণ সম্পাদক, নজির হোসেন সহ সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম অর্থ সম্পাদক, শরীফুল ইসলাম দপ্তর সম্পাদক ও মুকুলকে প্রচার সম্পাদক করে কমিটি গঠন করা হয়।